শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বোলাররা। করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়ল আইপিএলে অংশ নেওয়া বহু বিদেশি খেলোয়াড়। রাতে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ চেলসি। দেশ বিদেশের খেলার এমন সব খবরের সাথে থাকছে 2003 সালের আজকের দিনে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো করা শোয়েব আখতারের 100 মাইল গতির ঝড় তোলা ডেলিভারি নিয়ে একটি বিশেষ রিপোর্ট। শুভেচ্ছা। এন স্পোর্টস এর নিয়মিত আয়োজন এন স্পোর্টস গ্যালারি নিয়ে হাজির হয়ে গেলাম আমি জাইমা ওয়াসির শশী। ব্যাটসম্যানরা দারুণ খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে তেমন সুবিধা করতে পারেনি টাইগার বোলাররা। সুযোগ পেলে দ্বিতীয় টেস্টে ভালো বোলিং করে সেই আক্ষেপ ঘোচাতে চান পেসার শরীফুল ইসলাম। জাওয়াত হোসেনের রিপোর্ট। দেশের পতাকার রং গায়ে জড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করার রোমাঞ্চটা কতখানি হতে পারে তার একটা আন্দাজ লাগাতে পারেন কি মনে মনে? যদি না পারেন তাহলে কিছুটা সহজ করে দিই আপনাদের জন্য। শরীফুল ইসলাম বোলিংয়ে ক্ষিপ্রতা, চোখে মুখে বাগ্র শাবকের আগ্রাসন, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদও পেয়েছেন সম্প্রতি কিউই সফরে। অভিষেক ম্যাচ রাঙাতে না পারলেও পরের দুই ম্যাচে রেখেছেন ছাপ। দেশে ফিরে লঙ্কান দ্বীপে টেস্ট সিরিজে পেয়েছেন ডাক। প্রথম টেস্ট খেলতে না পারলেও 15 জনের স্কোয়াডে থাকতে পেরে তুলেছেন তৃপ্তির স্বাদ। প্রথমবারের মতো ফর্মম্যান ছিলাম আর এত কাছ থেকে ক্রিকেট খেলা, টেস্ট খেলা আমি কখনো দেখি নাই, তো আমার জন্য খুবই এক্সাইটেড ছিল। টেস্ট খেলাটা আসলে একটু মজার খেলা, প্রতি সেশনে সেশনে মুভমেন্ট চেঞ্জ হয়, এক একরকম মেসেজ পাঠানো হয়, তো আমি খুব এক্সাইটেড ছিলাম। মনে হয় না যে আমি টিম ম্যাচের বাইরে আছি, আমি মনে হচ্ছিল যে ম্যাচ খেলতেছি, সবসময় যাওয়া আসার ভিতরে, ইনফরমেশনের ভিতরে ছিলাম আর কি। পাল্লেকেলের উইকেটে প্রথম টেস্টে বোলারদের না বিশ্বাসের কথা তো নিশ্চয় ভোলার নয়। আধমরা এই উইকেটে স্পিনাররা যেখানে কুল কিনারা খুঁজে পাননি, সিমাররা সেখানে রীতিমতো নিজেদের উজাড় করেছেন। লঙ্কায় দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করেছে দল। লম্বা সময় ধরে জাতীয় দলের ক্যাম্পে থাকার কারণে নতুন অনেক কিছুই শিখছেন তিনি। তাসকিন ইবাদতদের দেখাদেখি শরীফুল নিজেকেও প্রস্তুত করছেন মাঠের খেলায় সেরাটা দেয়ার। তাসকিন ভাইয়ের এবার দুই অনেক জোরে বল করছে, সেটা দেখে আসলে নিজের অনেক ভালো লাগছে যে এত গরমে ফার্স্ট টু লাস্ট একই পেসে জোরে বল করা, টেস্ট খেলাটা এমনই যে নিজের 100% দিতে হয়, তো তারা চেষ্টা করছে 100% দেওয়ার, তো যদি কখনো আমিও সুযোগ পাই ইনশাল্লাহ আমিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শরীফুল এখন দিন গুনছেন ক্রিকেটের আভিজাত সাদা পোশাকে নিজের নাম তোলার, অপেক্ষায় আছেন ব্যাটসম্যানদের জানান দেয়ার বিশ্বে বিশ্ব জয় করা আমার লাল বলে এবার অভিষেক রাঙার। জাওয়াদ হোসাইন, এন স্পোর্টস। করোনার কারণে ভারতের সাথে ফ্লাইট বন্ধ থাকায় আইপিএলের অনেক খেলোয়াড় নিজ দেশে ফিরে যেতে পারেননি, তাই এই টুর্নামেন্টে আর না খেলার সিদ্ধান্ত নিলেও কবে দেশে যেতে পারবেন তারা, এ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিস্তারিত শাহরিয়ার শান্তর রিপোর্টে। ভারতের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া, এমন গুঞ্জন শুনেই তড়িঘড়ি করে দেশে ফিরেছেন টাইজাম্পারা। 3 অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিরলেও আরও 14 জন রয়ে গেছেন ভারতে, কোচ ধারাভাষ্য ও বিশ্লেষক মিলে সংখ্যাটা 30। তাই আলোচনা হচ্ছিল এই ক্রিকেটাররা একদিনের মধ্যে দেশে ফিরতে পারবেন কিনা, কিন্তু সে আলোচনা চলতে চলতেই ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার, ফলে ক্রিকেটারদের বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরা সম্ভব নয়। দেশটির নিরাপত্তা কমিটির এক আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, ভারতে বেশ বড় ধরনের সংক্রমণ হয়েছে বলে আমরা বিশ্বাস করি। জাতীয় সংসদে সর্বশেষ যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে এর সঙ্গে আজ নতুন করে 15ই মে পর্যন্ত ভারতের সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছি। এর আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া সব ক্রিকেটারদের নিজ নিজ পরিকল্পনা জানতে চেয়েছিল। তাদের মধ্যে ওপেনার ক্রিস লিন আবেদন করেছেন যেন ভাড়া করা বিমানে করে হলেও সব ক্রিকেটারদের দেশে ফেরানো হয়। এদিকে পেসার নাথান কোল্টার নাইল ভারতের জৈব সুরক্ষা বলয় নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন, দেশে ফেরার চেয়ে ভারতের সুরক্ষা বলয়ে থাকার আগ্রহের কথা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার।
যদিও টুর্নামেন্ট চলার সময় ভারতে থাকতে কোনো আপত্তি নেই লিনের। মহামারীর এই চরম সংকটেও আইপিএল বন্ধ করা উচিত নয় বলে অভিমত এই আগ্রাসী ব্যাটসম্যানের। তিনি বলেন, এই পরিবেশে আমি স্বস্তিতেই আছি। ঝুঁকির কথা জেনেই আমরা এখানে খেলার সিদ্ধান্ত নিয়েছি। জানি ভারতের এখন এলোমেলো অবস্থা, তবে এই টুর্নামেন্টে খেলে আমরা অন্তত লোকের মুখে হাসি ফোটানোর মতো কিছু করতে পারছি। তবে আইপিএল থেকে কোনো ক্রিকেটার যদি ফিরতে না চান, তাদের জন্য আলাদা ব্যবস্থা না রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আজ রাত একটায় মুখোমুখি রিয়াল মাদ্রিদ আর চেলসি। এ নিয়ে সর্বাধিক 30 বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছে রিয়াল মাদ্রিদ। আনোয়ার কাননের রিপোর্ট। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দিশাহীন চেলসিকে পথে ফিরিয়েছেন টমাস টুখেল। যেখানে মনে হচ্ছিল খালি হাতেই ফিরতে হবে, সেখানে চেলসি স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম লেগে বাংলাদেশ সময় আজ রাত একটায় মুখোমুখি রিয়াল মাদ্রিদ চেলসি। 13 বারের চ্যাম্পিয়ন রিয়াল স্কোয়াডে ইঞ্জুরি কাটিয়ে মিডফিল্ডার টনি ক্রুস ফিরলেও থাকছে না লেফট ব্যাক ম্যান্ডি আর অধিনায়ক সার্জিও রামোস, থাকছে না ফেডেরিকো ভালভার্দেও। খেলাটি হবে রিয়ালের ঘরের মাঠে। ইঞ্জুরির কারণে মাতেও কোভাচিচ ছাড়া পুরো স্কোয়াডকেই পাবেন চেলসি কোচ টমাস টুখেল। সব ছাপিয়ে ম্যাচটাকে অনেকে দেখছে টমাস টুখেল আর জিনেদিন জিদানের লড়াই হিসেবে। দুই কোচের দেখা হয়েছে 4 বার, তবে টমাস টুখেলের বিপক্ষে কখনো জিততে পারেননি জিনেদিন জিদান। এদিকে সোমবার রাতে ইতালিয়ান সিরিয়াতে এসি মিলানকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে নাপোলি। জোড়া গোল করেন কোরিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে 2-1 গোলে হারিয়েছে লিস্টার সিটি। আনোয়ার কানন, এন স্পোর্টস। 2003 সালের আজকের দিনে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো করা শোয়েব আখতারের 100 মাইল গতির ঝড় তোলা ডেলিভারি নিয়ে বিশেষ রিপোর্টটি দেখতে দেখতে বিদায় নেব আজ। তার আগে দর্শকদের জানিয়ে দেই, আমাদের নিয়মিত আয়োজন এন স্পোর্টস গ্যালারি দেখতে চোখ রাখুন প্রতি শনি থেকে বৃহস্পতি রাত ঠিক 11টায় এন স্পোর্টস এর পর্দায়। সেই সাথে খেলার সব লেটেস্ট আপডেট পেতে ভিজিট করুন www.nsports.news-এ। লাইক কমেন্ট শেয়ার দিয়ে যুক্ত থাকুন আর দেখতে থাকুন এন স্পোর্টস, খেলার মাঠে সবার আগে। ২০০৩ সালের আজকের দিনে প্রথম বোলার হিসেবে ঘন্টায় 100 মাইল গতিতে বোলিংয়ের রেকর্ড গড়েন পাকিস্তানের স্পিড স্টার শোয়েব আখতার। 2003 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ইংল্যান্ডের বিপক্ষে ঘন্টায় 100.2 মাইলের গোলাটি ছোড়েন শোয়েব। বলটি খেলেছিলেন নিক নাইট। যদিও এর আগের বছরই লাহোরে নিউজিল্যান্ডের ক্রেগ ম্যাকমিলানকে করা শোয়েবের একটি ডেলিভারির গতি ছিল ঘন্টায় 100.04 মাইল, কিন্তু পরিমাপক যন্ত্রটা নিজেদের বেঁধে দেওয়া মানদণ্ড পূরণ করেনি বলে একে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ICC। গতি নিয়ে সেই সময় ইঁদুর দৌড় খেলা হতো শোয়েবের সাথে আরেক অস্ট্রেলিয়ান গতিদানব ব্রেট লির। ক্রিকেট ভক্তরা যা প্রাণ ভরে উপভোগ করেন দীর্ঘ সময়। দর্শক, চলুন দেখে নেই শোয়েব আখতারের আরো বেশ কটি গতিময় বোলিংয়ের ঝলক। নাজরাতুন তিবা, ইন স্পোর্টস।